গত 31 জুলাই ভোরে উঠে ঘর পরিষ্কার করার সময় হাতে সাপের কামড় দেয় দাসপুর থানার গোপালপুর গ্রামের বছর 58-র প্রতাপ দাসকে। সাপটিকে নিছকই নির্বিষ দাঁড়াস বা ঢ্যামনা সাপ মনে করে বাড়ির লোকজন তেমন আমল দেননি। সাপটি দেখতে একেবারেই দাঁড়াসের মতোই ছিল। এক গুণিনের কাছে নিয়ে গেলে তিনিও জানিয়ে দিয়েছিলেন সাপটি ঢ্যামনাই হবে, কারণ কামড় দেখে তিনি বুঝছেন এটি ঢ্যামনা সাপেরই কামড়। এরপরই প্রতাপবাবুর অবস্থার অবনতি হতে শুরু করে। কিছুক্ষণ পরে ঘরের মধ্য থেকেই সাপটিকে পাওয়া যায়। স্থানীয় লোকজন সাপটিকে মারার পর দেখতে পান সাপটির মাথায় রয়েছে দুটি চক্র। সাপটি একেবারে ঢ্যামনা সাপের মতোই দেখতে ছিল। সাপটিকে আঞ্চলিক ভাষায় বলা হচ্ছিল ঢ্যামনা গোখুরো। এদিকে অবস্থার অবনতি এতটাই হয়েছিল যে সকাল 9:30 নাগাদ ওই দিনই প্রতাপবাবু মারা যান। প্রতাপবাবুর এই মৃত্যু নিছকই সাপ চিনতে না পারার কারণে হয়েছে। হয়তো বিষধর সাপ বুঝতে পারলে বাড়ির লোকজন তাকে যথাসময়ে হাসপাতালে নিয়ে যেতেন, কিন্তু সাপ না চিনতে পারার কারণে হাসপাতালে যাবার কথা কেউই ভাবেননি। এই মর্মান্তিক ঘটনা আমাদের টিম স্থানীয় সংবাদের ইউনিট জানতে পারার সাথে সাথেই স্থানীয় সংবাদ তদন্ত শুরু করে, জোগাড় করে ওই সাপের চিত্র, ভিডিও ফুটেজ, এবং সত্যিই দেখা যায় সাপটির মাথায় রয়েছে চক্র, অথচ সাপের গোটা দেহ একেবারেই ঢ্যামনা সাপের মতো। আমরা যোগাযোগ করি দাসপুরের শিক্ষক, গবেষক এবং সর্পবিদ সুব্রত বুড়াইয়ের সাথে। এলাকার সাপ বিশারদ বলেই এই সুব্রত বাবু পরিচিত। বারে বারে আমরা ছুটে গেছি বিভিন্ন সমস্যা নিয়ে সুব্রত বাবুর কাছে। সুব্রত বাবুই পরিষ্কারভাবে জানালেন এই ঘটনা আসলে কি ছিল। শুনুন, আমরা সরাসরি সে কথাই শুনে নেব সুব্রত বাবুর কাছ থেকে। স্থানীয় সংবাদকে ধন্যবাদ জানাবো। এই সংবাদ সংস্থা দীর্ঘদিন ধরে ঘাটালতা পশ্চিমবাংলায় সাপ সম্পর্কে সচেতনতা এবং সাপ সংরক্ষণ কিভাবে করা যায় এবং কাউকে যদি অসচেতনভাবে সাপ কামড়ে দেয় তার চিকিৎসা পরিষেবাটা কিভাবে নেওয়া যেতে পারে এই বিষয়ে দীর্ঘদিন ধরে একটা প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। আমি আজকে একটা নতুন ঘটনার সঙ্গে দর্শকদের পরিচয় ঘটাব। প্রতাপ দাস, বয়স 68, গোপালপুর। তার বাড়িতে রুমের মধ্যে, ঘরের মধ্যে ঘরটা পরিষ্কার করার জন্য যখন কাজ করছিলেন তখন হঠাৎ তাকে একটি সাপ কামড়ায়। তিনি সাপটাকে দেখে মনে করেন যে এটা দাঁড়ার সাপ বা ঢ্যামনার সাপ কামড়েছে তাকে। তো তিনি জানেন যে দাঁড়ার সাপের বিষ নেই, স্বাভাবিক কারণেই তিনি কোনো চিকিৎসা পরিষেবা নেননি। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তার শারীরিক কিছু উপসর্গের পরিবর্তনজনিত কারণে তিনি তার গ্রামেরই এক ওঝার কাছে যান এবং ওঝার কাছে কিছুক্ষণ থাকার পর ওঝা তাকে বলেন যে এটা দাঁড়ার সাপেরই কামড়, এটা বিষধর কোনো সাপ নয়। ওঝা কিন্তু সাপ দেখেননি। এবার উনি বাড়ি ফিরে আসেন। বাড়িতে আবার কিছুক্ষণ থাকার পর ওনার শারীরিক অবনতি ঘটার কারণে ওনার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা সেই ঘরের মধ্যে সাপটাকে খোঁজাখুঁজি করার চেষ্টা করে এবং সাপটাকে পেয়ে যায়। এবং সেই সাপটাকে যারা দেখলো তাদের প্রতিক্রিয়া এরকম ছিল যে এটা গোখুরো ঢ্যামনা বা গোখুরো দাঁড়াস। মানে একটা মিথ আছে, আপনারা জানেন যে অনেকে বলেন যে গোখুরো এবং দাঁড়াসের ব্রিডিং বা মেটিং এর ফলে নতুন প্রজাতির একটা সাপ তৈরি হয়। কিন্তু বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের যে সমস্ত প্রথিতযশা সর্পবিদ রয়েছেন, যেমন প্যাট্রিক রাসেল, রোমুলাস হুইটকার, জাহিদা হুইটকার, পিটারসন, এই সমস্ত বিখ্যাত সর্পবিদরা তাদের বিভিন্ন জায়গায় ব্যাখ্যা দিয়েছেন যে একই প্রজাতির সাপের সঙ্গেই মেটিংটা হয়। দাঁড়াস দাঁড়াস সাপের সঙ্গেই তার সহবাসটা করবে, গোখুরো গোখুরোর সঙ্গে করবে, কালাচ কালাচের সঙ্গে করবে, চন্দ্রবোড়া চন্দ্রবোড়ার সঙ্গে করবে, কেউটিয়া কেউটিয়ার সঙ্গে করবে, এটাই আন্তর্জাতিক অভিমত। ফলে গ্রামবাসীদের ওই ধারণাটা কতখানি সত্য কতখানি মিথ্যা সে নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এক্ষেত্রে বলা যেতে পারে যে ওই ভদ্রলোক যে সাপটিকে দেখেছেন ওটা গোখুরো সাপই ছিল। ওনারা বলছেন গোখুরো ঢ্যামনা বা গোখুরো দাঁড়াস, ক্রস ব্রিডিং, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে সাপ চেনার ক্ষেত্রে এই ভুলের জন্যই কিন্তু ওই বয়স্ক ভদ্রলোক ঘাটাল হসপিটালে অবশেষে যাওয়ার পথে মারা যায়। ফলে যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সাপটাকে চেনবার চেষ্টা করবেন ঠিকই, কিন্তু যদি আপনি চিনতে না পারেন, যে কোনো স্নেক বাইট হলেই আপনি কিন্তু হাসপাতালেই যাবেন খুব তাড়াতাড়ি। সেখানে 100 মিনিট রুলসটা আপনি ফলো করবেন,
এবং এখানেও দেখলাম ওঝার কাছে গেছেন গোপালপুর। আমি গোপালপুর হাইস্কুলে আমার স্লাইড শো করে এসেছি, গোপালপুরে অনেক লোকজন ছিলেন পঞ্চায়েত বস্তর পূর্তিতে। অথচ দেখুন গোপালপুরের মানুষই ঢেমনা সাপ কামড়াক আর গোখুরও ঢেমনাই কামড়াক, তিনি কিন্তু ওঝার কাছে গেলেন। ফলে এই যে আমরা মানুষেরা কোনো কিছু জানছি শুনছি কিন্তু সেটাকে আমরা প্র্যাকটিস করছি না শিখছি না, ফলে এটা কিন্তু আমাদের কাছে খুব মাথা ব্যথার কারণ। ফলে সাপ সম্পর্কে এটা ব্যর্থহীন ভাষায় বলা যায় যে মানুষের মধ্যে যোগ্যতাটা রয়েছে, স্নেক বাইট হলে সাপটাকে চেনার চেষ্টা করুন, না পারলে ক্ষতি নেই, কিন্তু আপনি সরাসরি হাসপাতালে যান, ওঝার কাছে আদৌ যাবেন না। আমি এ বিষয়ে আরেকটুখানি তথ্য দিতে পারি যে বিজ্ঞান তো বলছে গোঘ্র খরিশের সঙ্গে স্পেকটাকেল করবা কোবরা, নাজা নাজার সঙ্গে দাঁড়াস, ইন্ডিয়ান র্যাট স্নেকের মিটিং হয় না, কেউটিয়া সাপের সঙ্গে দাঁড়াসের মিটিং হয় না, বিজ্ঞান প্রমাণ করেছে এবং সেখানে পথিতযশা সর্পবিদ্যা তাদের বইয়েতে সব লিখেছেন। কিন্তু আমি মিস্টার সৌরভ রায়, তিনি খুব মডার্ন আধুনিক সর্পবিদ, কলকাতাতে থাকেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, সেমিনার করেন, অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান, প্রকৃতির খুব কাছাকাছি থাকেন, উনি কিন্তু একটা কথা বললেন। উনি বললেন যে প্রকৃতি একটা অদ্ভুত জায়গা, যে রেয়ার একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে, আমরা তো কেউ দেখছি না, আমরা তো কেউ দেখছি না, ফলে প্রকৃতি কিন্তু কোনো কোনো সময় অভাবনীয় সব পরিবর্তনশীল আচরণের সম্মুখীন হয়। এটা উনি বললেন যে এর কোনো ডকুমেন্টারি এভিডেন্স নেই যে দানাসের সঙ্গে স্পেকটাকল কোবরা বা গোখরোর মিটিং হবেই, কিন্তু প্রকৃতি এমন একটা অসাধারণ বিস্ময়কর জায়গা, সেখানে কোনো কিছুই অসম্ভব নয়, এটা একটা ঘটনা। আরেকজন আমি আমার বন্ধু যিনি সাপ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন দীপক সর্দার, ওর সঙ্গে আলোচনা করেছিলাম, তিনিও কিন্তু বললেন যে তিনি বইয়ের কথাটাই বলেছেন, অভিজ্ঞতার কথা, এই যে প্রকৃতির মধ্যে দাঁড়াস ঘুরে বেড়াচ্ছে, গোখুরো ঘুরে বেড়াচ্ছে, কেউটে ঘুরে বেড়াচ্ছে, আমরা যেটা শঙ্খ লাগা বলি, যে একটি দাঁড়াসের সঙ্গে একটি গোখুরো খরিশের জড়িয়ে পেঁচিয়ে খেলাধুলা করছে, ওটাকে দখল, এলাকা দখলের লড়াই বলে ওটাকে, সাপেদের মধ্যে কে কোন এলাকায় থাকবে সেটাকে নিয়ে কিন্তু একটা লড়াই হয়, এটা বিজ্ঞানসম্মত। কিন্তু আমি আমার অদ্ভুত লাগছে সৌরভ রায়ের কথা, তিনিও অনেকটাই অভিজ্ঞতা সম্পন্ন, তিনি বলছেন প্রকৃতি পারে না এমন কিছু নেই। তো আমার শেষ আলোচনা যেটা, আপনাদেরকে যে কোনো সাপই কামড়াক, আপনি সাপ শনাক্তকরণ করতে যাবেন না, আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনার চেনার দরকার নেই, আপনি হাসপাতালেই যাবেন, কারণ গোপালপুরের প্রতাপ দাস তিনি ভেবেছিলেন ওটা দাঁড়ার সাপ, কিন্তু আমার মনে হয় যে ওটা গোখরো সাপই ছিল এবং তার গায়ের রংটা সাধারণ গোখরোর থেকে একটু আলাদা, আমি যে ছবিটা আমি দেখেছি সেই ছবি দেখে বলতে পারি। ফলে অহেতুক বিভ্রান্ত আদৌ হবেন না, স্নেক বাইট হলেই হাসপাতালে যান, কাছের হাসপাতালে যান, আপনার প্রাণ বাঁচবে। গোপাল দাসের গোপাল পাত্রের মৃত্যু আমাদেরকে কিন্তু একটা প্রশ্নচিহ্ন এনে দিয়েছে, সবাইকে আমাদের সাবধান হতে হবে, সবাই সাপকে ভালোবাসুন, সাপকে জানার চেষ্টা করুন, সাপকে বোঝার চেষ্টা করুন, সাপ নিরীহ প্রাণী, আপনি হয়তো ভয় পাবেন না, আমরা ভয় পাই বলেই সাপকে চিনতে পারার চেষ্টা থেকেও বিরত থাকি। এখন পুরো সোশ্যাল মিডিয়াতে প্রচুর শিক্ষক বন্ধু আমি দেখছি তারা সাপ নিয়ে চর্চা করছেন, আলোচনা করছেন, ভালো ভালো পোস্ট করছেন, এবং সেই যেটা আমি বারবার বলছি যে প্রতিটি গ্রামে যে সমস্ত শিক্ষিত যুবক ছেলেরা আছো, তোমরা প্রত্যেকে একটু সাপের ব্যাপারে সচেতন হও এবং অন্যকে জানাও যে সাপ কামড়ালে হাসপাতাল গুনিন নয়, এই বিষয়গুলি কিন্তু এখনো সাধারণ মানুষের অজানা। ফলে আমাদের বেশি করে একদম গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে, যাতে করে আমরা এই বিভ্রমের সাহায্যে আমরা প্রতাপ দাস, আমি বোধহয় নামটা আগে ভুল বলেছি, একবার গোপাল দাস বলে ফেলেছি, গোপাল পাত্র বলে ফেলেছি, প্রতাপ দাস, এই প্রতাপ দাসের মতো কেউ বিভ্রান্ত হবেন না। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।